Hello friends, welcome to Smart Learning. এই ভিডিওতে ইংলিশের 25 নম্বরের মক টেস্ট থাকছে। যারা চ্যানেলে নতুন তাদের বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে বিভিন্ন আসন্ন পরীক্ষার উপর মক টেস্ট নেওয়া হয়, বিভিন্ন বিষয়ের উপর মক টেস্ট নেওয়া হয়। তো আজকের ইংলিশের 25 নম্বরের মক টেস্ট চলো শুরু করা যাক। সিলেক্ট দ্য সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য অপশন হুইচ মিনস মোস্ট নিয়ারলি দ্য সেম অ্যাজ দ্য গিভেন ফ্রেজ। নিয়ারেস্ট মিনিং বলতে হবে। প্রথম প্রশ্ন, প্রেজেন্ট এভরিহোয়ার সাইমালটেনিয়াসলি, একসাথে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকা, সেটাকে কি বলে? সঠিক উত্তর, অপশন সি, ইউবিকুইশাস বা সর্বব্যাপী। পরের প্রশ্ন, আ শর্ট এক্সট্র্যাক্ট ফ্রম আ বুক, ফিল্ম, পিস অফ রাইটিং এটসেট্রা। কোনো বই, সিনেমা বা বিভিন্ন লেখা থেকে তুলে নেওয়া একটা ছোট্ট অংশ, সেটাকে কি বলা হবে? সঠিক উত্তর, অপশন বি, এক্সার্পট অর্থাৎ উদ্ধৃতাংশ। পরের প্রশ্ন, দ্য ক্যারেক্টারিস্টিক্স স্পিরিট অর অ্যাটিটিউড অফ আ কমিউনিটি, পিপল অর সিস্টেম অর অফ আ লিটারেরি ওয়ার্ক। কোনো বৈশিষ্ট্যপূর্ণ ভঙ্গি, বিভিন্ন মানুষ, পদ্ধতি বা বিভিন্ন কমিউনিটির বৈশিষ্ট্যপূর্ণ ভঙ্গি, সেটাকে কি বলা হবে? সঠিক উত্তর, অপশন বি, ইথোস বা তত্ত্ব। এ চাইল্ড হুজ স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল উইদাউট পারমিশন, যে বালক স্কুল থেকে পারমিশন ছাড়াই চলে যায়। সঠিক উত্তর, অপশন সি, ট্রুয়ান্ট বা যে ব্যক্তি কর্মস্থল থেকে চলে যায় বা পালিয়ে যায় তাকে বলা হয় ট্রুয়ান্ট। আ পার্সন হু লাইকস টু উইয়ার দ্য ক্লথস অফ দ্য অপোজিট সেক্স, বিপরীত লিঙ্গের কাপড় পরতে পছন্দ করা ব্যক্তিকে কি বলা হবে? সঠিক উত্তর, অপশন বি, ট্রান্সভেস্টাইট। পরের প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ফোর অল্টারনেটিভ হুইচ ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। অপোজিট, তো হিজ ফ্যামিলি ওয়াজ অ্যাকুমুলেটেড ওয়েলথ ওভার দ্য ইয়ার্স। অ্যাকুমুলেটেড অর্থাৎ সঞ্চয় করা, একত্রিত করা, এখানে বিপরীতার্থক শব্দটিতে হবে অপশন বি, স্কোয়ান্ডার্ড বা তছনছ করা। পরের প্রশ্ন, মার্জিনাল, দেয়ার ওয়াজ এ মার্জিনাল ইনক্রিজ ইন হিজ পে অর্থাৎ প্রান্তিক, যেটা খুব সামান্য, তো এর বিপরীতার্থ শব্দটি হবে অপশন সি, সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ। দ্য লিডার ওয়াজ প্র্যাগম্যাটিক ইন হিজ অ্যাপ্রোচ টু ট্যাকেল প্রবলেমস ফেসিং দ্য কান্ট্রি। প্র্যাগম্যাটিক অর্থ প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল যেটাকে বলে, প্র্যাগম্যাটিক, তো তার অপোজিট হবে সঠিক উত্তর, অপশন বি, আইডিয়ালিস্টিক বা আদর্শবাদী। হি মেড অ্যান এক্সস্টিভ লিস্ট
of the item. Exhaustive এর বিপরীতার্থক শব্দ। সঠিক উত্তর অপশন বি শর্ট বা ছোট। এক্সস্টিভের অর্থ সম্পূর্ণ এবং বিপরীতার্থক শব্দটি হবে শর্ট। দ্য মিনিস্টার ওয়াজ অ্যাকিউজড অফ ইনডুলিং ইন নেপোটিজম। নেপোটিজমের বিপরীতার্থক শব্দ সঠিক উত্তর হবে অপশন এ ইম্পার্শিয়ালিটি অর্থাৎ নিরপেক্ষতা। নেপোটিজমের অর্থ স্বজন পোষণ। পরিপ্রশ্ন ফ্রম অ্যামাং দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে আই এম ড্যাশ শকড বাই ইয়োর অ্যাটিচিউড। সঠিক উত্তর অপশন ডি আই এম ডিপলি শকড বাই ইয়োর অ্যাটিচিউড। নেক্সট উই ডু নট ড্যাশ এনি ডিফিকাল্টি বাট ইট ইজ বেস্ট টু বি অন দ্য সেফ সাইড। সঠিক উত্তর অপশন ডি অ্যান্টিসিপেট। নেক্সট দে রিচড দেয়ার প্রোডাকশন ড্যাশ উইথ আ মন্থ টু স্পেয়ার। সঠিক উত্তর অপশন সি টার্গেট। নেক্সট টু ফ্রন্টিয়ার গার্ডস ওয়ার ওয়াউন্ডেড ইন আ বর্ডার লাস্ট উইক ড্যাশ লাস্ট উইক। এখানে যে শব্দটি বসবে সেটা হলো অপশন এ ইনসিডেন্ট। নেক্সট আ ফায়ার ওয়ার্ক সাডেনলি ড্যাশ আনএক্সপেক্টেডলি। সঠিক উত্তর অপশন বি ওয়েন্ট অফ বা চলে যাওয়া। নেক্সট আবার নিয়ারেস্ট মিনিং তো অ্যাভোকেশন এর নিয়ারেস্ট মিনিং কোন শব্দটি। সঠিক উত্তর অপশন বি এমপ্লয়মেন্ট। অ্যাভোকেশনের অর্থ পেশা তো এমপ্লয়মেন্ট এখানে নিয়ারেস্ট মিনিং। পরের প্রশ্ন বার্লেস্ক এর নিয়ারেস্ট মিনিং কোনটি। সঠিক উত্তর অপশন এ প্যারোডি বা ব্যঙ্গ রচনা। বার্লেস্কের অর্থ ব্যঙ্গ রচনা এবং প্যারোডির অর্থ ব্যঙ্গ রচনা। পরের প্রশ্ন লাউডেবল সঠিক উত্তর অপশন সি প্রেসওয়ার্দি বা প্রশংসনীয়। নেক্সট কপিয়াস সঠিক উত্তর অপশন বি প্লেন্টিফুল বা প্রচুর। কন্টেন্টিয়াস এখানে কন্টেন্টিয়াসের নিয়ারেস্ট মিনিং হবে অপশন সি কুয়েরলসাম বা ঝগড়ুটে। কন্টেন্টিয়াসের অর্থ কুস্বভাব তো কুয়েরলসাম বা ঝগড়ুটে। এখানে আবার অপোজিট মিনিং দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন
বেনিফ্যাক্টর, এর অপোজিট মিনিং কোনটি হবে? সঠিক উত্তর অপশন বি, অপ্রেসর বা অত্যাচারী। বেনিফ্যাক্টরের অর্থ হিতকারী বা যে ভালো করে, অপ্রেসর বা অত্যাচারী। ক্লিমেন্সি, এর অপোজিট মিনিং সঠিক উত্তর অপশন এ, ইনক্লিমেন্সি। এবার প্রিপোজিশন, দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাস টু সন, সঠিক উত্তর অপশন এ, ভেক্সড উইথ টু সন। নেক্সট, উই নো হিম অ্যাট এ গ্লান্স অ্যাজ সুন অ্যাজ হি কাম ড্যাস সাইট, সঠিক উত্তর অপশন ডি, উই নো হিম অ্যাট এ গ্লান্স অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন সাইট। নেক্সট, হি ওয়াজ টু কনসিয়াস ড্যাস হিস পজিশন অ্যান্ড ওয়াজ ব্লাইন্ড টু হিস ফল্টস, সঠিক উত্তর কনসিয়াস অফ। বন্ধুরা, এখানে শেষ হলো ইংলিশের 25 নম্বরের মক টেস্ট। তোমাদের স্কোর কত হলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ের উপর মক টেস্ট নেওয়া হয় এবং জেনারেল স্টাডিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। নমস্কার, ধন্যবাদ।